হ্যালো ভাইলো, তো আজ আরেকবার প্লে করছি ড্রাইভ সিমুলেটার 2। তো আজ আমাকে এই মালগুলো নিয়ে যেতে হবে এক জায়গায়, আর তার আগে এই মালগুলো নিয়ে যাওয়ার আগে আমাকে এইগুলো তুলতে হবে, ঠিক আছে? এই যে আমার যে মেশিন আছে দেখেছো, এই মেশিনটা দিয়ে এই মালগুলোকে তুলতে হবে আমাকে। খুবই কষ্ট করে আজকে মালগুলো তুলতে হবে, কারণ এই মালগুলো না নিয়ে যেতে পারলে আমাকে কোনো টাকা দেবে না, ঠিক আছে? যদি খালি গাড়ি নিয়ে যায় ভাই, কেউ তো টাকা দেবে না, স্বাভাবিক সেটা। তো এই মালগুলো অবশ্যই আমাকে নিয়ে যেতে হবে, চলো। আর এই এইটা আমার কাছে একটু জটিল টাইপের একটা, জটিল টাইপের কি বলবো, মেশিনটা জটিল টাইপের ভাই। নিচে নামাও, উপরে ওঠো, সাইড করো, সামনে নিয়ে যাও, ওপর পেছন নিচে যেটা পাচ্ছে সেটা ঢোকাচ্ছে, মানে যেটা পারছে সেটা এ করছে, সরাতে হচ্ছে। তো সেই জন্যে খুবই একটা টাফ জিনিস একটা আমার কাছে। তো ফার্স্টবার যেহেতু এ করছে, আমাকে একটু ম্যানেজ করতে একটু কষ্ট হচ্ছে, কিচ্ছু করার নেই ভাই, একটু ম্যানেজ করতে কষ্ট হবে। আর তোমাদের একটু দেখতে কষ্ট হতে পারে, কিন্তু ভাই তোমরা মনোযোগ সহকারে দেখা যাচ্ছে, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো তো বলে দিয়েছি মেন কথা, আসল জিনিস সাবস্ক্রাইব করে দাও। চলো আমাকে তুলতে হবে। এই তো ভাই কাপলিং হয়ে গেছে, এবার আস্তে আস্তে তুলবো মালটাকে, তুলে আস্তে আস্তে সরাতে হবে, হড়কে হড়কে সরাতে হবে, একদম সাবধানে সরাবো। চল, ব্যাস হয়ে গেছে, একটা মালা পাতা তো উঠে গেছে, নেক্সটে আমাকে ওঠাতে হবে। এখনও 4টে না 5টে মাল আছে, সব গুনে গুনে একটা করে ওঠাতে হবে, একটাও না যেন মিস হয়। তো চলো ফটাফট করার চেষ্টা করি, ঠিক আছে? বেশি সময় নষ্ট করব না, ফটাফট করার চেষ্টা করব। কিন্তু ফটাফট করতে হলেও ভাই কী হবে, একটু ম্যানেজ করে তো করতে হবে, নাহলে ভাই কী করে হবে। ব্যাস সুন্দর 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 ওঠানো, আস্তে আস্তে উঠে যাও, আস্তে আস্তে সরকে সরকে নিয়ে যাও, মানে সামনে নে। ব্যাস তোল। এটা হচ্ছে একটা কী বলবো, একটা বড় কন্টেনার বা মেশিনের মতো এটা ফিটিং হবে, ফিটিং হচ্ছে তোমরা শেষে দেখতে পারবে, ঠিক আছে? একদম আমার শেষেই দেখতে পারবে যে কী কাজটা কী, এটা আসলে আদে কীসে কাজে লাগবে সেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। তার জন্যে খুব সাবধানে দেখেছো আমাদের সুন্দর কাজ, আর এরিয়াটা দেখেছো ভাই আলাদাই আলাদাই, কোনো কথা হবে না, যে সুন্দর এরিয়া আছে এটা। চল তোল। ব্যাস ঘোড়া ঠেকছে, একটু সাবধান, একদম সাবধান নিয়েছ, সুপার। আর দুটো মাল তুলে দিলেই আমাদের ঝামেলা ভাই মিটে যাবে, তারপর আমি সোজা আমাদের গাড়িটা মেন গন্তব্যের জায়গায় নিয়ে যাবো। আর সেখানে গিয়েও ভাই ঝামেলা আছে, সেখানে গিয়েও আমাকে ঠিকঠাকভাবে সাইজ করতে হবে, একে ফিটিং করতে হবে। সেই জন্য আমি এখানে অনেক টাকা পাবো যদিও, ঠিক আছে, আমার অনেক টাকা পাবো, সেই জন্য আমাকে সেখানে ফিটিং করে দিয়ে আসতে হবে, হালকা পেছনে নিতে হবে। ব্যাস ঘোড়া ব্যাস রেখে দে। ব্যাস। তো সাবধানে আরেকটা মাল তুলে দিলেই আমাদের ঝামেলা শেষ, তারপর আমরা সোজা নিয়ে যাবো গাড়িটাকে। চলো। আরামসে ব্যাস। লাস্ট ছিল হয়ে গেছে। তো পেছনে নিতে হবে, অনেক সামনে নিয়ে চলে এসেছি, হালকা। আর একটু তোল। নিয়ায় ব্যাস হয়ে গেছে। তো আমাদের কমপ্লিট সামান্য তুলেছি ভাই, $5,000 পেয়েছি। এবার ডাইভ যদি মেন জায়গায় নিয়ে যেতে হবে, চলো, যেখানে লাগানো হবে কনস্ট্রাকশন সাইটে, যেখান থেকে এটা কি আমি জানি না ঠিক কী হবে, বানানো হবে, তো সেটা বানানোর পরে দেখতে পারবো, অবশ্যই বানানোর পরেই সেটা আমরা আসল লক্ষ্য করতে পারবো। চলো তো ফটাফট নিয়ে যাওয়ার চেষ্টা করি, গাড়ি ভাই ফুল স্পিডে ভাবানোর চেষ্টা করবো, একদম যে আসবে ভাই সামনে উড়ে যা, কেউ আসবে না ভাই, আমি ড্রাইভার হেভি আছি, সেটা নয়, ড্রাইভার হেভি আছি, তো সেই কারণে কোনো ভয় নেই, ঠিক আছে, কারো কোনো ভয় নেই, সেফলি গাড়ি চালাতে পারো, অসুবিধা নেই, সুন্দরভাবে ওভারটেক করবো আমরা, সেই হিসাবে কোনো চাপ নেই। দেখা যায় তো একদম নিজের লেনে নিজে চলবো, নিজে একদম সাইড দিয়ে চলবো, কোনো কারো গায়ে টাচ হবে না, সেই হিসাবে আমি গাড়িটা চালাচ্ছি আজকে। ও ভাই বকতে অনেকটা বেরিয়ে গেছি, তো হালকা রিভার্স নিতে হবে, আস্তে করে বেরিয়ে যা, আমাকে রিভার্স নিতে দে, নাহলে ভাই ধাক্কা খেয়ে যাবে, দেখছিস তো এত লোড গাড়ি আছে, ভারী গাড়ি আছে, সাবধানে একদম। এই না হলে ড্রাইভার ভাই নিজের প্রশংসা নিজেই করতে হয়, তোমার তো ভাই প্রশংসা আমার করো না, সেই জন্যে নিজের প্রশংসা নিজেই করতে হচ্ছে, তো পারলে একটু প্রশংসা করে দিও। চলো আগে প্রশংসা করে দেবো, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, প্রশংসা ভাই পড়ে আগে সাবস্ক্রাইব, ঠিক আছে, চলো আস্তে, একদম সুপার। এখানে আমাদেরকে গাড়ি ঢোকাতে হবে, স্ট্যান্ড করাতে হবে, সাবধানে। ব্যাস তো এখান থেকে গাড়ি আমাকে
ভাই, এখান থেকে গাড়ি কি হলো পার্ক নিচ্ছে না? আমাকে কি পেছন থেকে আসতে হবে? এটা এটা হলে ভাই আরও এক্সট্রা ঝামেলা হয়ে যাবে ভাই। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ভাই পেছন থেকে আসতে হবে। চলো তো পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। গাড়ি লোড গাড়ি ভাই সেটা না, এরা ভাই বড্ড ঝামেলা করে। এত ইজি করে দিলে ঝামেলাটা মিটে যেত, আমাকে আবার যদি গাড়ি ঘুরিয়ে আনতে হয় কতটা কষ্ট তোমরা ভাবো, ঠিক আছে? কতটা কষ্ট আমার। তো চলো সাবধানে পেছনে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে চল, ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া, চল জলদি। হ্যাঁ যদিও এখানে এরিয়াটা অনেকটা বড় দিয়েছে, আমাকে বাইরে যেতে হবে না, ঠিক আছে? বাইরে যেতে হবে না, ওইখান থেকে ভাই দেখিয়ে দিয়েছিল যে এখান থেকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে হবে, তো আমি দেখতে পেয়েছিলাম। যদিও কোনো ব্যাপার নয়, চলো আস্তে করে আস্তে করে আস্তে করে আস্তে, কোনো কিছু না লাগে, আস্তে আস্তে পেছনে পেছনে যা, পেছনে যা, চল 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 চল, ব্যাস ব্যাস। দেখেছো একবারে কমপ্লিট হয়ে গেল ইনস্টল। ও এটা হচ্ছে ভেন্টিলেশান ভাই, এটা হচ্ছে একটা ভেন্টিলেশান, ভেন্টিলেশান হবে এখানে, বড় একটা ফ্যাক্টরি হচ্ছে, ঠিক আছে? ফ্যাক্টরি হচ্ছে যেটা এখানে আমাদের ফিটিং করতে হবে ভেন্টিলেশানটা। তো এইগুলো তার পার্টস আছে আলাদা আলাদা করা আছে এখন, তো আমাকে ঠিকঠাকভাবে সাবধানে আমাকে এটা করতে হবে। এই তো ব্যাস, মানে যেগুলো আমি নিয়েছিলাম, যেগুলো ফার্স্ট ফার্স্ট তুলেছিলাম সেইগুলো আমাকে ফার্স্টে ফার্স্টে আগে লাগাতে হবে ভাই। এটা প্রচুর হেবার কাজ, বুঝতে পারছো? তো সেইগুলো এক ধারতে আমাকে লাগাতে হবে, তারপর তো অন্য কথা। তো চলো, আমি নিজের মর্জি মতো লাগাতে পারবো না, যেমন যেটা মন যায় সেটা আমি লাগাতে পারবো না। তো সাবধানে আমাকে লাগিয়ে নিতে হবে সব কিছু একটা একটা করে। তো চল 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 চল, ডাউন 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 ডাউন, ব্যাস ভাই অনেকটা ইজি হয়ে গেছে। প্রথমে খুব টাফ লাগছিলো, এখন অনেকটা ইজি হয়ে গেছে ভাই। সবই প্র্যাকটিস, সবই ভাই প্র্যাকটিস চাই, প্র্যাকটিস না হলে ভাই হবে না, সব প্র্যাকটিস করতে হয় আস্তে আস্তে। চলো দেখেছো কত ইজি হয়ে গেল, দেখেছো ভেন্টিলেশানটা দেখেছো কীরকম? একটু আগে যা ভাই, আগে যাচ্ছে না, একটু ডাউন করলে মনে হচ্ছে হয়ে যাবে। না না, যাচ্ছে যাচ্ছে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। চল নামা, নামারে নিচে, নামছে না, আস্তে আস্তে করে নামা, নামা নিচে নামা না রে। ব্যাস হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর কটা আছে? আর কটা আছে? দুটো আছে মনে হচ্ছে, তিনটে অলরেডি, তিনটে ইনস্টল করে দিয়েছি, আর দুটো ইনস্টল করলে সেটা আমাদের হয়ে যাবে কমপ্লিট। তো দুটো, এটা ভাই অনেকটা পেছনে, আগে সামনেরটা দিতে কী হয়েছিলো, পেছনে কি এ লেগেছিলো নাকি? তো তোমাদের ভাই কোনো জানে না ভাই, এ ভাই সুন্দর সুন্দর, তোমাদের ভাই ঠিক আরামসে করে দেবে, ঠিক আছে? হালকা বাড়াও 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 বাড়াও, ডাউন ডাউন, একদম মাখনের মতো আসবে, সুপার। লাস্ট লাস্ট ভাই করে দিলে আমাদের ঝামেলা শেষ, ভেন্টিলেশান শেষ হয়ে যাবে, তারপর আমি আমার মেন জায়গায় চলে যাব, ঠিক আছে? আমাদের এগুলো দেখেছো, তোমার আগের পার্টগুলো দেখেছো, একটা একটা করে আমি কীভাবে পার্ট কমপ্লিট করছি, সুপার। চলো দারুণ দারুণ, তো সুপার, এই হচ্ছে আমাদের ভেন্টিলেশান কমপ্লিট। এবার আমাকে রিটার্ন টু দি মেন বেসে যেতে হবে, মানে মেন বেস, আমার যে মেন বেস যেখান থেকে আমি এইসব জব পাই বা এসব কাজ পাই সেখানে আমাকে যেতে হবে। চলো আগে সেইখানে নিয়ে যাই, তারপর তার কথা। তো সেটা কত দূর আছে আমাকে দেখতে হবে, কারণ আমি তো অনেক দূর থেকে এসেছি যত সম্ভব মনে হচ্ছে। দেখেছো তোমাদের ভাই রকেটের মতো গাড়ি টানবে, কেউ আটকাতে পারবে না সামনে থেকে, মানে আটকাবেও নেই কেউ, অসুবিধা নেই ভাই। ফাঁকা গাড়ি, ফাঁকা রোড, এত সুন্দর একটা রোড, তো জোরে চালাতে ভাই অসুবিধা কী আছে? আর আমার তো খালি গাড়ি, কোনো চাপ নেই, ঠিক আছে? লোড গাড়ি হলে তবু না একটু সাবধানে চালাতাম, তো যেহেতু এটা লোড গাড়ি নয় তো সাবধানে চালানোর কোনো দরকারও নেই, ঠিক আছে? সাবধানে চালানোর কোনো দরকার নেই। এখান থেকে তো মোটামুটি যাচ্ছে, এখন রিভার্স রিভার্স নিতে হবে নাকি? হ্যাঁ তো লেফট নিতে হবে, লেফট 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 লেফট, এখান থেকে গাড়িটা ছাড়ে না। চলো তো লেট করে যাবে ভাই, লেট করে যাবে না, গাড়ি আমাকে ফটাফট টানতে হবে মেন গন্তব্যে নেওয়ার জন্যে, ঠিক আছে? তো নেক্সটে ভাই অন্য কোনো মিশন কমপ্লিট করা যাবে কোনো, ঠিক আছে? নেক্সটে এটা তো আরামসে হলো, সুপার। চলো লেভেল কমপ্লিট, তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো পার্ট নিয়ে।